বোর্ডিং দিতে হবে হ্যাঁ হ্যাঁ বোর্ডিং করতে হবে বোর্ডিং করতে হবে আচ্ছা এই ধারণা থাকে তাহলে প্রিয় ভিউয়ার আসসালামু আলাইকুম বিলেজ বয় আমির ওয়ান চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আর আজকে আবারও চলে আসলাম মামুনুর রশিদ ভাইয়ের কুয়েল খামারে আর এই কুয়েল খামার সম্পর্কে আপনাদেরকে আমি তিনটা ভিডিওর মাধ্যমে অনেক তথ্য দিয়েছিলাম আর এই ভিডিওর মধ্যে অনেক ভিউয়ার কমেন্ট করে বিভিন্ন বিষয় জানতে চেয়েছেন আশা করি আজকে এই ভিডিওতে আপনাদের এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব মামুনুর রশিদ ভাইয়ের কাছ থেকে জেনে তো চলুন বন্ধুরা আমরা মামুনুর রশিদ ভাইয়ের কুয়েল খামারে যাই এবং ওনার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আবার চলে আসলাম আপনার কুয়েল খামারে তো কেমন কাটছে আপনার কুয়েল খামারের তো আমরা তো আপনার এই চ্যানেল আমাদের এই চ্যানেলে আপনার তিনটা ভিডিও দিয়েছি তো এখান থেকে কি আমার কোনো ভিউয়ার আপনার এখানে যোগাযোগ করেছে হ্যাঁ অবশ্যই যোগাযোগ করেছে ভালো ভাই জেনে খুশি লাগলো আসলে আমরা আজকে কুয়েল পাখির যে তিনটা ভিডিও দিয়েছিলাম ওই তিনটা ভিডিওতে অনেক ভিউয়ার বিভিন্ন বিষয়ে জানতে চেয়েছেন তো আমরা এই বিষয়গুলো আপনার কাছ থেকে আজকে আমরা জানতে চাইব আজকে দেখছি আপনার এখানে নতুন কিছু কুয়েল আছে এটা হয়তো নতুন কোনো জাতের কুয়েল হাইব্রিড জাতের কুয়েল তো এই এই কুয়েলগুলো কি নর্মাল কুয়েলের চাইতে একটু দাম বেশি হয় হ্যাঁ একটু বেশি হবে হাইব্রিড জাতের তাহলে একটু বেশি হবে হাইব্রিডের একটু দাম বেশি হয় তো আচ্ছা মামুনুর রশিদ ভাই আমরা আপনার কাছে জানতে চাই আমার ভিউয়ারদের কিছু প্রশ্ন হলো যে কুয়েল পাখির বাচ্চা কত বয়স থেকে খামার করা শুরু করা ভালো এক মাসের হলে ভালো যদি আপনি এক মাসে হলে ভালো যদি আপনি মানে টেক কেয়ার করতে পারেন তাহলে এক সপ্তাহ থেকে টেক কেয়ার করতে পারবেন আচ্ছা এই এক সপ্তাহ বয়সে যে বাচ্চাগুলো এই বাচ্চাগুলোকে কি কি মেডিসিন দেওয়ার প্রয়োজন পড়ে অনেক অনেক ভিউয়ার জানতে চেয়েছেন যে ছোট বাচ্চার মেডিসিন কি কি দেবেন একদিনের বাচ্চা বুডিং দেওয়ার কোনো মেডিসিন লাগে না যদি কোনো সমস্যা দেখা না দেয় আপনি রেনামাইসিন চালাইতে পারেন ভিটামিন জাতীয় মাল্টিভিটামিন এগুলো চালাইতে পারেন আর রেনামাইসিন চালাইতে পারেন এইগুলাই আর যদি সমস্যা দেখা না দেয় তাহলে মানে কোনো ধরনের মেডিসিন না চালানি ভালো আচ্ছা ভাই এই কুয়েল পাখির যে ডিমগুলো এই ডিমগুলোতে যে বাচ্চা উৎপাদন করার জন্য আপনারা যে বুডিংয়ে দেন এই বুডিংয়ে দেওয়ার পর যে একদিনের বাচ্চা মনে করেন আজকে যে বাচ্চাগুলো বের হয়েছে কোনো মানুষ যদি এই একদিনের বাচ্চা দিয়ে খামার শুরু করতে চায় তাহলে কি সম্ভব হ্যাঁ সম্ভব অবশ্যই সম্ভব তাহলে বুডিং দিতে হবে হ্যাঁ হ্যাঁ বুডিং করতে হবে বুডিং করতে হবে আচ্ছা এই ধারণা থাকে তাহলে নিতে পারে এই এই গরমে কি বুডিং দেওয়া লাগবে বাচ্চাকে বাচ্চাগুলোকে চৌত্রিশ ডিগ্রি তাপমাত্রা রাখতে হবে আচ্ছা এই যে আপনার এখানে দুটা খাঁচার মধ্যে অনেকগুলো কুয়েল আছে এই দুটা খাঁচা মিলিয়ে কতগুলো কুয়েল আছে বারোশো কুয়েল আছে এই বারোশো কুয়েল কি ডিম দিচ্ছে খাবার জন্য সবাই জড়ো হয়ে যাচ্ছে আসলে এই বিষয়টা খামারগুলোতে দেখতে খুবই সুন্দর লাগে পাখিগুলোকে যখন খাবার দেয়া হয় এবং ডিম তোলা হয় পাখির তখন এই বিষয়টা আসলে খুবই খুবই ভালো লাগে খামারের আসলে ভিউয়ার আমরা যে কুয়েল খামার সম্পর্কে আরও তিনটা ভিডিও দিয়েছিলাম অনেক ভিউয়ার বিভিন্ন বিষয় জানতে চেয়েছেন আর এই খামারের আরও একটি ভিডিও করার কথা তারা বলেছিলেন তো আসলে একটা কুয়েল খামার করতে হলে প্রথমেই একটা গড় তৈরি করতে হবে আর এই গড়ের মধ্যে আপনি খাঁচার মধ্যে লালন পালন করতে পারেন অথবা ফ্লোরের মধ্যে লালন পালন করতে পারেন তো ফ্লোরে চাইতে খাঁচায় কুয়েল পাখি লালন পালন করা অনেকটাই ভালো এই যে দেখেন নিচের মধ্যে যে কুয়েল পাখিগুলো রাখা হয়েছে এই কুয়েল পাখিগুলোকে খাবার দেওয়া হচ্ছে এই এই কুয়েল পাখিগুলোর বাচ্চাগুলোর বয়স কত মামুনুর রশিদ ভাই এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে আঠারো দিন এগুলো আঠারো দিনের কুয়েল পাখির বাচ্চা এই আঠারো দিনের বাচ্চাগুলো কত টাকা করে বিক্রি করেছেন ২০ টাকা পার পিস তো এখানে মেল ফিমেল এই বাচ্চাগুলোর কি চেনা যাবে না চেনা যাবে না আরো বড় হওয়ার পর হ্যাঁ এক মাস পর চেনা যাবে তো আসলে আমরা একটা মেল ফিমেল নিয়ে ভিডিও দিয়েছি যারা এই ভিডিওটি দেখেননি আপনারা উপরে দেখেন
কার্ডে দেখতে পাচ্ছেন ওই ভিডিওটা দেখে নেবেন। ওই ভিডিওটা থেকে আপনি জানতে পারবেন কোয়েল পাখির মেল ফিমেল কিভাবে চিনবেন, এটাও উনারই খামারের আর উনারই এই তত্ত্ব দেয়া। এই ভিডিওটা অনেক ভিউয়ার দেখেছেন এবং অনেকেই ধন্যবাদ জানিয়েছেন এই সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য কোয়েল পাখির মেল ফিমেল কিভাবে চিনবেন। আর এই জাতটা কি জাতের? হাইব্রিড জাতের। এগুলো চিনতে মেল ফিমেল চিনতে হলে 40 দিন লাগবে। এই পাখিগুলো মেল ফিমেল চিনতে হলে 40 দিন লাগবে? আচ্ছা, নর্মাল কুয়েলের চাইতে এই পাখিটা মানে কিভাবে ভালো? বেশি বহুত ভালো, মানে বাড়ে তাড়াতাড়ি, বড় হয় তাড়াতাড়ি, আর ওজনটা বেশি আসে, ওজনটা বেশি আসে। আর ডিমের দিক দিয়ে কি নর্মাল কুয়েলের চাইতে বেশি দেয়? নর্মাল কুয়েলের চাইতে বেশি দেয়। বেশি দেয়? হ্যাঁ বেশি। তো এই বাচ্চাগুলো কি আপনি সেম দামে বিক্রি করেন না? না, একটু বেশি, একটু বেশি, 2 টাকা বেশি। নরমালি আপনি যে কুয়েল পাখির বাচ্চা উৎপাদন করেন, আপনার ব্রিডিং আছে, আপনার হ্যাচিং এর ব্যবস্থা আছে, সব ব্যবস্থাই আপনার খামারে আছে, তো নরমালি আপনি এই খামারের এই 1200 কুয়েল পাখি থেকে মাসে কয়বার বাচ্চা উৎপাদন করতে পারেন এবং কতগুলো বাচ্চা উৎপাদন করতে পারেন? 5 বার উৎপাদন করতে পারেন। এই 5 বারে কতগুলো বাচ্চা হয়? প্রায় 10,000। 10,000 বাচ্চা। তো যারা কুয়েল খামার করতে চান, উপরে দেখেন মামুনুর রশিদ ভাইয়ের নাম্বারটা দেয়া আছে, ওই নাম্বারে যোগাযোগ করে কুয়েল বিভিন্ন বয়সের বাচ্চা নিতে পারেন, ছোট্ট বাচ্চা, বড় বাচ্চা, অথবা এডাল কুয়েলও আপনি নিতে পারেন মামুনুর রশিদ ভাইয়ের সাথে যোগাযোগ করে। উপরে যে নাম্বার দেখতে পাচ্ছেন ওই নাম্বারটা ওই খামারি ভাইয়ের, আপনারা যোগাযোগ করে নিতে পারেন এবং এই নাম্বারে যোগাযোগ করে আপনি যে বয়সের বাচ্চা চাইবেন সে বয়সের বাচ্চা পাবেন। তাছাড়া ওনার কাছ থেকে আরও পরামর্শ নিতে পারেন কুয়েল খামার সম্পর্কে। আচ্ছা ভাই, ওই যে খাঁচাটা তৈরি করেছেন, কেউ যদি এই খাঁচাতে কুয়েল পাখি লালন পালন করতে চায় তাহলে এরকম একটা খাঁচা তৈরি করতে হলে কত টাকা লাগবে? মিনিমাম 20,000। 20,000 টাকা? এই যে এই খাঁচাটার মধ্যে কতগুলো কুয়েল রাখা যাবে? 600 কুয়েল রাখা যাবে। আচ্ছা, এই এই খাঁচাতে বাচ্চা কতদিন বয়স হলে এই খাঁচাতে আনা যায়? 1 মাস। 1 মাস বয়সে এই খাঁচাতে পাখি ঢুকাতে পারবেন, তারপর যতদিন থাকবে ততদিন এই খাঁচাতেই রাখতে পারবেন, তাই তো? আচ্ছা, খাঁচার মধ্যে কুয়েল পালন লাভজনক না ফ্লোরে নিচে লাভজনক? খাঁচাতেই লাভজনক। তার সুবিধাটা কি? লিটারের সমস্যা আসে না? লিটারের সমস্যা কম আসে, দুর্গন্ধটা কম হয়। আচ্ছা, ওই যে ডিমগুলো আসছে, ওই যে ডিমগুলো আসছে, এই ডিমগুলো কি আপনি ব্রিডিং বাচ্চা ফুটাবেন? হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। এখানে আপনার মেল ফিমেল সব ঠিক আছে? এই বাচ্চাগুলো হবে সেট করা? তো আমার যদি কোনো ভিউয়ার আপনার এখানে আসতে চায়, আপনার কাছ থেকে পরামর্শ নিতে চায় বা আপনার খামার দেখতে চায়, তাহলে কি আপনি এই সুযোগ করে দেবেন? হ্যাঁ হ্যাঁ, দেবো, তা তো অবশ্যই। অনেক ভিউয়ার আসলে খামার দেখতে চায়, প্রথম দিকে খামার দেখতে চায়, খামার কিভাবে করেছেন এবং গড়টা কিভাবে তৈরি করেছেন, আপনি কিভাবে লালন পালন করছেন, অনেক পরামর্শ নিতে চায়, তারপর বাচ্চা নিয়ে শুরু করে। তো এই সুযোগটা আমার ভিউয়ারদেরকে করে দিবেন আপনি, আশা করব আমরা যে এই সুযোগটা করে দিবেন, যাতে অনেকেই আপনার কাছ থেকে পরামর্শ নিয়ে এবং আপনার খামার দেখে আপনার কাছ থেকে বাচ্চা নিয়ে খামার শুরু করতে পারে। আচ্ছা, আমরা একটা বিষয়ে জানতে চাই আপনার কাছ থেকে, এই গরমে কুয়েল পাখি অনেক সময় দেখা যায় 2-1টা কুয়েল পাখি মারা যায়, তার কারণ পাওয়া যায় না খুঁজে, কি কারণে পাখিগুলো মারা গেল? গরম লাগে যায়, অতিরিক্ত গরমে যখন শ্বাসকষ্ট বাড়িয়ে যায়, তখন কি আপনি লেবুর শরবত দিতে পারেন? লেবুর শরবত? হ্যাঁ, লেবুর শরবত। অতিরিক্ত গরম আর কোনো অ্যান্টিবায়োটিক বা মেডিসিন? না, ভিটামিন সি দিতে পারেন, লেবুর ভিটামিন সি দিতে পারেন। আচ্ছা, ভিটামিন সি যেটা, এটা কিনতে পাওয়া যায়? হ্যাঁ, কিনতে পাওয়া যায়। এটা এটা কত গ্রামের প্যাকেট? 100 গ্রাম আছে, 50 গ্রাম আছে, 20 গ্রাম আছে। 100 গ্রামের একটা প্যাকেটের দাম কত হয়? 250 টাকা। 250 টাকা? তো এটা পরিমাণটা কিভাবে দিতে হয়? 1 লিটার পানির মধ্যে 1 গ্রাম। 1 লিটার পানির মধ্যে 1 গ্রাম? তো এটা আসলে আমি আমার ব্রয়লার খামার থেকে কিছুটা ধারণা আছে, 1 লিটার পানির সাথে 1 গ্রাম বিটা সি, যেটা ভিটামিন সি, গরমের সময় ব্যবহার করবেন। আর এটা মাপার জন্য অনেকেই প্রশ্ন করে থাকেন, এটা কিভাবে মাপবো? তো আপনাদের সহজভাবেই আমি বলে দিই যে 1 চা চামচ সমান 5 গ্রাম। তো ওই ওখান থেকে আপনি 1 গ্রাম হিসাব করে 1 লিটার পানিতে দেবেন। আর পানি মাপার জন্য আপনি ড্রিঙ্কের বিভিন্ন ধরনের বোতল, এই বোতল বোতল দিয়েই পানি মাপতে পারেন, ড্রিঙ্কের বোতলে, ঠিক আছে না মামুন ভাই? ঠিক আছে। হ্যাঁ, তো আমরা আর একটা বিষয় জানতে চাই, ওই কুয়েলের যে ডিমগুলো, সাধারণত কুয়েলের পাখির বাচ্চা অবস্থা থেকে কতদিন বয়সে ডিম পাড়া শুরু করে? যদি আপনি সঠিক টেক কেয়ার করতে পারেন তাহলে 40 থেকে 45 দিন, না হয় 55 দিন।
চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন না হলে পঁচপান্ন দিন। আচ্ছা, এই যে পঁচপান্ন দিন পর্যন্ত একজন খামারি নতুন করে খামার শুরু করার পর যদি আপনার কাছ থেকে এক হাজার বাচ্চা নেয়, আর এই এক হাজার বাচ্চা ডিম পাড়া পর্যন্ত কত বস্তা ফিড লাগতে পারে? পাঁচ বস্তা ফিড, অর্থাৎ প্রায় আড়াইশো কেজি ফিড লাগবে এক হাজার কুয়েল পাখির জন্য। তো একজন খামারি যদি শুরু থেকে শুরু করতে চায়, অর্থাৎ এক হাজার কুয়েল পাখি আপনার কাছ থেকে নিল বাচ্চা, ধরেন বিশ দিন অথবা এক সপ্তাহের বাচ্চা নিল, পাঁচ বস্তা ফিড লাগলো তার, আর বাচ্চা যদি আপনি এক সপ্তাহের বাচ্চা দেন, কত করে ধরবেন বাচ্চাগুলো? নয় টাকা করে হয় প্রায় নয় হাজার টাকা। এক হাজার বাচ্চার দাম হচ্ছে নয় হাজার টাকা, আর পাঁচ বস্তা ফিডের দাম হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা করে। আর একটা খাসা, এইরকম খাসা একটা তৈরি করতে হলে কত টাকা লাগবে? ২০,০০০ আনুমানিক পঞ্চাশ হাজার টাকা পুঁজি লাগবে। তো একজন খামারি যদি পঞ্চাশ হাজার টাকা পুঁজি দিয়ে একটা খামার শুরু করে, সে ডিম পাড়া শুরু করার পর মান্থলি কত টাকা ইনকাম করতে পারবে এক হাজার কুয়েল থেকে? মান্থলি ২০-২৫ হাজার টাকা। আচ্ছা, আপনার যে এই খামার আছে, এই প্রশ্নটা করা ঠিক না আপনাকে, তারপরও অনেক ভিউয়ারদের এবং অনেক খামারি বাড়িদের উৎসাহ দেওয়ার জন্য এটাই বলছি, আপনার এই ১২০০ কুয়েলের খামার থেকে আপনি কত টাকা মান্থলি ইনকাম করেন? ৩০-৩৫ অর্থাৎ সব খরচ পড়ে আপনি যে টাকাটা ইনকাম করেন সেই টাকা হচ্ছে ৩০-৩৫ হাজার। তাহলে একজন মানুষ যদি মিডিল ইস্টের কোনো কান্ট্রিতে যেতে চায়, তাহলে সে ৩ লক্ষ থেকে ৫ লক্ষ, কখনো কখনো ৭ লক্ষ টাকা খরচ করে মিডিল ইস্ট কান্ট্রিতে যায়। আর মিডিল ইস্টের বিভিন্ন দেশে গিয়ে সে ৩০-৩৫ হাজার টাকা রুজি করা, ইনকাম করা অনেক কষ্টসাধ্য বিষয়। তারপর অনেকগুলো রিস্ক থাকে, ভিসা ঠিক আছে কি না, কোনো দালালের হাতে পড়লো কি না, দেশের বাড়ির সবার সাথে যোগাযোগ করতে পারছে কি না। কিন্তু দেশে যদি অল্প খরচে এই কুয়েল খামার কেউ করে, তাহলে ৩০-৩৫ হাজার টাকা মাসে ইনকাম করা সম্ভব। দেখেন, মামুনুর রশিদ ভাইয়ের এই কুয়েল খামারটা খুব সুন্দর করে উনি সাজিয়েছেন, আর এখানে উনি ব্রিডিং মেশিন রেখেছেন, বাচ্চার জন্য ব্রুডার রেখেছেন। আর আপনাদেরকে আগামী একটা ভিডিও দেব, যে ভিডিওটা হবে উনি একটা ব্রুডিং ব্যবস্থা করেছেন, যে ব্রুডিং ব্যবস্থাটা হচ্ছে কি, চায়নার একটা ব্রুডিং ব্যবস্থা, যেটার মধ্যে অল্প জায়গার মধ্যে অনেকগুলো কুয়েলের বাচ্চা ব্রুডিং দেওয়া যায়। এটা নিয়ে আপনাদের সামনে আসবো। তো আল্লাহ হাফিজ বিওয়ার, আজকের মতো এখানেই।